বিভিন্ন রকমের ভেজিটেবলস পনির আর ড্রাই ফ্রুটস দিয়ে মুগ ডালের এই রেসিপিটা এত ভালো হয় খেতে গরম গরম ভাতে নিরামিষ দিনে বা যে কোনো দিনেই কিন্তু বেশ ভালো লাগে সাথে যদি হয় একটা ভাজা তো আমি কি করে বানাই এই ডালটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি মুগের ডাল প্রথমেই ভালো করে ভেজে নিয়েছিলাম শুকনো খোলায় তারপরে জল কাঁচা লঙ্কা সামান্য গাজর আর আলু ডুমো ডুমো করে কেটে সেগুলোকে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি আমি দিয়ে নেব একদম কম আছে দুটো সিটি দিয়ে নিয়েছি এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য সামান্য একটু সময়ের জন্য ফোড়নগুলোকে আমরা একটু গরম করে নেব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পনির আমি একশো গ্রাম মতো নিয়েছি হালকা লাল করে ভেজে নিতে হবে যখনই পনিরে হালকা লাল রং ধরে যাবে ওর মধ্যে অ্যাড করে বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম জাস্ট হালকা করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব তাতে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা থাকবে না এরপরে আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ভেজিটেবল সমেত সেটা দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে তারপরে ডালটাকে আমরা আর একটু জল অ্যাড করে ফুটতে দেব আর এর মধ্যে অ্যাড করে দেব এখানে গ্রিন পিছিয়ে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো গ্রেট করা আদা এখানে আমি আদাটাকে গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে বেটেও দিতে পারো তারপরে সব কিছু একটু বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফুটে গেলে এমান্য একটু চিনি গরম মশলার গুঁড়ো আর ঘি লাস্টে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবার এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিয়েই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুগের ডাল এটা জাস্ট অসাধারণ লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় যে কোনো নিরামিষ দিনে আমি এটা রান্না করে থাকি তো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যারা এখনো বানাওনি অবশ্যই বানিয়ে দে